আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম রুই মাছ আর ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি মাছ। আমি প্রথমে ফুলকপিটা ভালোভাবে কেটে নিব। আমি ফুলকপিটা কুটে নিচ্ছি। ফুলকপি কাটার সময় একটু ভালোভাবে দেখে শুনে কাটতে হয়। এখানে কপিটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি ফুলকপিটা পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিব স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ বাটা আর জিরা বাটা। একটা প্যানে তেল গরম করে নিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি, দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এখন মাছ কষানোর এই ঝোলের মধ্যেই আমি কফিগুলো দিয়ে দিব। আমি কেটে রাখা কফিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি কিছু সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। কফিটা একটু নেড়ে ছেড়ে দিয়েছি, অল্প একটু হয়ে আসলে এর মধ্যে আমি আলুগুলো ভেঙে দিয়ে দিব। আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব হওয়া পর্যন্ত। এখানে কফিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দিব, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার মাছটা আর কফিটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব ধনে পাতা কুচি। হয়ে গেল আমার মজাদার স্বাদের রুই মাছ দিয়ে ফুলকপির কারি। আমার তো এই রুই মাছ দিয়ে ফুলকপির এই কারিটা খেতে অসম্ভব ভালো লাগে। গরম ভাতের সাথে এর স্বাদ সত্যি অতুলনীয়। এরকম একটা গরম গরম তরকারি থাকলে অনায়াসেই এক প্লেট ভাত খাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এই কারিটা খেতে অসাধারণ হয়েছিল আর খেয়ে ফেললাম এক প্লেট ভাত। খেতে অসম্ভব মজার ছিল। আমার তো এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।